হ্যালো এভরিওয়ান, এডুকেশন অ্যান্ড নিউজ চ্যানেল ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখানে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক প্রশ্ন হয়ে থাকে। আজকের ক্লাসে কিন্তু জীবনবিজ্ঞান অধ্যায় শোষণ থেকে এমসিকিউ টেস্টের সাথে প্রতিটি প্রশ্ন বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগের ভিডিওটিতে কিন্তু সালোক সংশ্লেষ থেকে আলোচনা করা হয়েছিল। যদি না দেখে থাকো তো সবাইকে অনুরোধ করছি তোমরা ভিডিওটি কিন্তু দেখে নেবেন। একটা কথা মনে রাখবে যে জিকের ফিট মজবুত যদি করা যায় তাহলে যে কোনো পরীক্ষায় সহজে কিন্তু পাশ করা সম্ভব। বিস্তারিত জানবে এই কারণেই, কারণ মনে রাখতে যাতে সুবিধা হয়, যে কোনো প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা জানা অত্যন্ত প্রয়োজন। তবে যে কোনো প্রশ্ন দেখুন, শুনুন এবং পরীক্ষার ফিট মজবুত করুন। আজকের প্রথম প্রশ্ন, শ্বসন কথাটির তাৎপর্য ব্যাখ্যা কে করেছিলেন? শ্বসন কথাটির তাৎপর্য ব্যাখ্যা কে করেছিলেন? প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 5 সেকেন্ড সময় থাকছে, আপনারা উত্তর কিন্তু দেবেন। তো অ্যান্সার হলো বিজ্ঞানী ল্যাভুয়েসিয়ে। ল্যাভুয়েসিয়ে শ্বসন কথাটির তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। 1780 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন যে শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া, যার দ্বারা জীব কোষ মধ্যস্থ শ্বসন বস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি নির্গত করে। ল্যাটিন শব্দ রেসফিয়ারার অর্থাৎ শ্বাসকার্য থেকে এই নামের কিন্তু উৎপত্তি হয়েছে। শ্বসন এক প্রকার অপচিতির বিপাক। তো ব্যাখ্যা অংশ অবশ্যই ভালো করে কিন্তু দেখতে হবে, কারণ ব্যাখ্যা অংশে কিন্তু অনেক প্রশ্ন লুকিয়ে আছে। ব্যাখ্যা অংশ সবাইকে অনুরোধ করছি ভালো করে দেখতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 2, কোন কোষীয় অঙ্গাণু কোষের শক্তিঘর নামে পরিচিত? কোন কোষীয় অঙ্গাণু কোষের শক্তিঘর নামে পরিচিত? তো অ্যান্সার হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? কারণ প্রতিটি সজীব কোষে দিবারাত্র কিন্তু শ্বসন সংঘটিত হয়। এর মধ্যে অধিকাংশ রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটার কারণে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং অস্থৈতিক শক্তিরূপে কোষের ATP অণুর মধ্যে কিন্তু সঞ্চিত হয়, যে কারণে মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ATP সম্পূর্ণ নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আগেই আলোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, CGS পদ্ধতিতে তাপের একক কি? CGS পদ্ধতিতে তাপের একক কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো ক্যালোরি। ক্যালোরি হচ্ছে CGS পদ্ধতিতে তাপের একক। তা এক ক্যালোরি বলতে কোনটাকে বোঝায়? যে 1 গ্রাম যদি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। 1000 ক্যালোরি সমান সমান মনে রাখবেন 1 কিলো ক্যালোরি। নেক্সট কোশ্চেন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোন অংশে সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোন অংশে সংঘটিত হয়? তো অ্যান্সার হলো সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কিন্তু সংঘটিত হয়। সবাত শ্বসনের 2টি পর্যায়, সবাত শ্বসনের 2টি পর্যায়, একটা হলো গ্লাইকোলাইসিস এবং সেকেন্ড হচ্ছে ক্রেবস চক্র। বিজ্ঞানী এমডেন মেয়ারহফ ও পার্নেস এর নাম অনুসারে একে EMP পদ বলা হয়ে থাকে। তাহলে EMP পদ কাকে বলা হয়ে থাকে? মনে রাখবেন যে EMP পদটার নামকরণ কিভাবে হয়েছে, এর মাধ্যমে কিন্তু গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, ক্রেবস চক্রটি কোষের কোন অংশে সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস যেমন একটা প্রক্রিয়া, ক্রেবস চক্র একটি প্রক্রিয়া। তো গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রটি কোষের কোন অংশে সংঘটিত হয়? তাহলে অ্যান্সার হলো মাইটোকন্ড্রিয়ায় কিন্তু ক্রেবস চক্র সংঘটিত হয়। বিজ্ঞানী হ্যান্স ক্রেবস চক্রটি প্রথম লক্ষ্য কিন্তু করেছিলেন। নেক্সট কোশ্চেন, সবাত শ্বসনের মধ্যে কার দেহে সবাত শ্বসন সংঘটিত হয় না? কার দেহে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো কৃমি। কৃমির দেহে কিন্তু সবাত শ্বসন কিন্তু সংঘটিত হয় না। কেন হয় না? কারণ বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন এরা গ্রহণ করতে পারে না এবং মাইটোকন্ড্রিয়া না থাকায় সবাত শ্বসন কিন্তু হতে পারে না। নেক্সট কোশ্চেন, কোন ব্যাকটেরিয়ার
ল্যাকটিক অ্যাসিড উৎপাদনে সক্ষম, কোন ব্যাকটেরিয়া এর মধ্যে কোন ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করতে পারে? তো অ্যান্সার হচ্ছে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া, কিন্তু মনে রাখবেন তার কোষমধ্যস্থ উৎসেচক এর প্রভাবে দুধ থেকে কিন্তু দইয়ে পরিণত করে। তো দুধ থেকে দইয়ে পরিণত করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? তাহলে হচ্ছে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, খেজুর ও তালের রসে যে তাড়ি তৈরি হয় এটা কোন প্রক্রিয়া? খেজুর ও তালের রসের যে তাড়ি তৈরি হয় এটা কোন প্রক্রিয়া? তাহলে সন্ধান প্রক্রিয়া, একটা সন্ধান প্রক্রিয়ার উদাহরণ। এটা ইস্টের উপস্থিতিতে সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং ওই যে তরলটি গিজিয়ে ওঠে ইথাইল অ্যালকোহল গবেষণা করে এবং চিকিৎসা বিজ্ঞানে কিন্তু বহুল ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 9, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? অপশানগুলির মধ্যে পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? তো অ্যান্সার হলো ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কোষের কিন্তু পেশির ক্লান্তির জন্য কিন্তু দায়ী। অতিরিক্ত পরিশ্রমের সময় পেশি কোষে অক্সিজেনের অভাবে সন্ধান প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয়, যে কারণে পেশির ক্লান্তি ঘটে। কিন্তু যদি কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয় তাহলে কিন্তু এই পেশির ক্লান্তি দূরীভূত হয় এবং পেশির স্বাভাবিক অবস্থা কিন্তু ফিরে আসে। তো পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিডটি? ল্যাকটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, পাউরুটি ও বিস্কুট কারখানায় কি ব্যবহৃত হয়? পাউরুটি ও বিস্কুট কারখানায় কি ব্যবহৃত হয়? পাউরুটি ও বিস্কুট কারখানায় ব্যবহার করা হয় ইস্ট। ইস্ট নামক ছত্রাক কিন্তু পাউরুটি তৈরিতে ব্যবহার হয়। বিজ্ঞানী পাস্তুর এই কোহল সন্ধান প্রক্রিয়াটি কিন্তু পর্যবেক্ষণ করে। তাই যে পাউরুটি যে তৈরি যে ছত্রাকের মাধ্যমে, এটা তাহলে কে লক্ষ্য করেছিলেন? পাস্তুর। এবং এটা কোন বিক্রিয়া প্রক্রিয়া? এটাকে বলা হয় কোহল সন্ধান প্রক্রিয়া। কোশ্চেন নম্বর 11, পতঙ্গদের স্বাসঙ্গের নাম কি? পতঙ্গদের স্বাসঙ্গের নাম কি? তো পতঙ্গদের স্বাসঙ্গ হলো ট্রাকিয়া। ট্রাকিয়া হলো পতঙ্গদের স্বাসঙ্গ। উদ্ভিদের নির্দিষ্ট কোনো স্বাসঙ্গ থাকে না। একটা কথা মনে রাখতে হবে, উদ্ভিদের কিন্তু নির্দিষ্ট কোনো স্বাসঙ্গ থাকে না। দেহকাত্র, পত্রন্ধ্র, শ্বাসমূল ইত্যাদির সাহায্যে তারা শ্বাসকার্য চালায়। কোশ্চেন নাম্বার 12, দেহকাত্র কোন প্রাণীর স্বাসঙ্গ? দেহকাত্র কোন প্রাণীর স্বাসঙ্গ? অ্যান্সার হলো অ্যামিবা। অ্যামিবার স্বাসঙ্গ হচ্ছে দেহকাত্র। এছাড়া হাইড্রা স্পঞ্জ, এরা দেহতল দ্বারা ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু শ্বাসকার্য চালায়। তাহলে হাইড্রা স্পঞ্জ এরা কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায়? তাহলে হচ্ছে দেহতল দ্বারা কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু শ্বাসকার্য চালায়। ত্বক বা চামড়া কাদের স্বাসঙ্গ? ত্বক বা চামড়া কাদের শ্বাস অঙ্গ? তাহলে কেঁচো ও জোকের স্বাসঙ্গ কিন্তু ত্বক বা চামড়া। দেহ আর্দ্র এবং জালকপূর্ণ ত্বককে স্বাসঙ্গ হিসেবে ব্যবহার করে থাকে। রক্তরসে দ্রবীভূত হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জকের দ্বারা অক্সিজেন কিন্তু এরা পরিবহন করে। আর এটা আপনাদের সবাই জানা আছে যে শীতভূমির সময় কিন্তু ব্যাং ত্বক বা চামড়ার সাহায্যে কিন্তু শ্বাসকার্য চালায়। তারা এইভাবেই কিন্তু শ্বাসকার্য চালায়। কোশ্চেন নাম্বার 14, আরশোলা, প্রজাপতি, ফড়িং এরা কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায়? আরশোলা, প্রজাপতি, ফড়িং এরা কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায়? তাহলে শ্বাসছিদ্র এবং শ্বাসনালীর মাধ্যমে। এইসব সন্ধিপথ শ্রেণীর প্রাণীরা দেহমধ্যস্থ 10 জোড়া শ্বাসছিদ্র এবং শ্বাসনালীর মাধ্যমে শ্বাসকার্য চালায়। গৃহীত অক্সিজেন শ্বাসনালীর মাধ্যমে কোষান্তর রস থেকে ব্যাপন প্রক্রিয়ায় কলাকোষে কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে গৃহীত যে অক্সিজেন তারা গ্রহণ করছে এরা শ্বাসনালীর মাধ্যমে কোষান্তর রস থেকে ব্যাপন প্রক্রিয়ায় কলাকোষে কিন্তু ছড়িয়ে পড়ে। কোশ্চেন নম্বর 15, বুকলান বা পুস্তক ফুসফুস কাদের শ্বাসঙ্গ? বুকলাম বা পুস্তক ফুসফুস কাদের শ্বাসঙ্গ? শ্বাসঙ্গ কিন্তু একটা পরীক্ষার একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে প্রতিটি পরীক্ষায় কিন্তু প্রশ্ন পড়ে থাকে যে শ্বাসঙ্গের নাম। তো এদের শ্বাসঙ্গ হচ্ছে মাকড়স বা কাঁকড়ার বিছা, তাদের শ্বাসঙ্গ কিন্তু বুকলাং বা পুস্তক ফুসফুস। এই সকল সন্ধিপথ পর্বে কিছু প্রাণীদের পুস্তকের মতো ফুসফুস দেখা যায়, যা কিন্তু বুকলাং নামে পরিচিত।
নেক্সট কোশ্চেন, শামুক ও ঝিনুকের সাসঙ্গের নাম কি? শামুক ও ঝিনুকের সাসঙ্গের নাম কি? তো শামুক ও ঝিনুকের সাসঙ্গ হলো ফুলকা, ফুলকা হলো শামুক ও ঝিনুকের সাসঙ্গ। বেশিরভাগ জলজ প্রাণীদের প্রধান সাসঙ্গ কিন্তু ফুলকা, যেমন রুই কাতলা এবং শামুক বা ঝিনুক, এদের প্রত্যেকেরই কিন্তু সাসঙ্গ ফুলকা। ফুসফুসের পর্দার নাম কি? এটা খুবই একটা কমন প্রশ্ন, ফুসফুসের পর্দার নাম কি? ফুসফুসের পর্দার নাম হলো ফ্লোরা, ফুসফুসের পর্দার নাম হচ্ছে ফ্লোরা। আর পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে হৃৎপিণ্ডের পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তো ফুসফুস প্রাণীদের বক্ষগহ্বরে অবস্থিত, ফ্লোরা নামক দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত হয়, আর এর ভিতরে থাকে অ্যালভিওলাই নামক বায়ুথলি। মনে রাখবেন যে অ্যালভিওলাই নামক বায়ুথলি থাকে কিন্তু এই ফুসফুসের ভিতরে। নেক্সট কোশ্চেন, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? পায়রার মোট বায়ুথলির সংখ্যা কটি? তো পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে নটি, নটি পায়রার বায়ুথলি। বায়ুথলির কাজ কি? কারণ এরা দীর্ঘক্ষণ যখন আকাশে ওড়ে তখন সেক্ষেত্রে তাদের অক্সিজেনের প্রয়োজন হয়, আর এই ফুসফুসের মধ্যে থাকা যে নটি বায়ুথলি তার মধ্যে কিন্তু দিয়ে তারা বিশেষভাবে সাহায্য করে, অক্সিজেন সেখান থেকে তারা গ্রহণ করতে পারে। এছাড়া গরম বাতাস তারা এই এর মাধ্যম দিয়ে বহন করে, যার জন্য তাদের দৈহিক ওজন কিন্তু হ্রাস পায় এবং সহজে পায়রা অনেক উঁচুতে উঠতে পারে। নেক্সট কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন কত ক্যালোরি শক্তি প্রয়োজন হয়? তা হলো 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। কারণ শক্তি শ্বসন প্রক্রিয়ায় কিন্তু উৎপন্ন হয়, মানব দেহের কিন্তু শক্তির প্রধান একটা উৎস কিন্তু শ্বসন, মানব দেহের শক্তির প্রধান উৎস কিন্তু শ্বসন। আর এই শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির মাধ্যমে জোনাকিরা কিন্তু আলো সৃষ্টি করে, ইলেকট্রিক রে মাছের দেহে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় কিন্তু এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। নেক্সট কোশ্চেন, শ্বসন কী জাতীয় প্রক্রিয়া? শ্বসন কী জাতীয় প্রক্রিয়া? তো অ্যান্সার হলো অপশান এ, জৈব রাসায়নিক তাপমচি প্রক্রিয়া, জৈব রাসায়নিক এবং তাপমচি প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 21, শ্বসনের প্রয়োজনীয় কাঁচামাল কী? একটা শ্বসন সংগঠিত হতে গেলে যে কাঁচামালের প্রয়োজন হয় তাহলে কী কী? তাহলে হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেন। নেক্সট কোশ্চেন, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়ার দেহে কোন ধরনের শ্বসন ঘটে? এই সকল ব্যাকটেরিয়ার দেহে অবাধ শ্বসন সংগঠিত হয়। নেক্সট কোশ্চেন, টিসিএ চক্রের পুরো নাম কি? টিসিএ এটা শ্বসন একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। টিসিএ চক্র এর নাম হচ্ছে ট্রাইকার্বলিক অ্যাসিড চক্র। নেক্সট কোশ্চেন, শীত ঘুম দেখা যায় কোন প্রাণীর ক্ষেত্রে? এদের মধ্যে কোন প্রাণীর ক্ষেত্রে শীত ঘুম কিন্তু দেখা যায়? এরা দেহ ত্বকের মাধ্যমে সেই সময় শ্বাসকার্য চালায়, তা হলো ব্যাং, এই সময় তারা দেহ ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়। কোশ্চেন নাম্বার 25, মানব দেহে রিব বা পাঁজরের মোট সংখ্যা কয়টি? রিব বা পাঁজরের সংখ্যা মোট হলো হচ্ছে 24টি, 24টি রিব বা পাঁজর থাকে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ দেহে শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয়? উদ্ভিদ দেহে শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয়? তো অ্যান্সার হলো 38 অণু এটিপি কিন্তু উৎপন্ন হয়। কোশ্চেন নাম্বার 27, শ্বসন কী জাতীয় বিভাগ? শ্বসন কী জাতীয় বিভাগ? শুরুতেই কিন্তু আলোচনা করা হয়েছিল শ্বসন কী জাতীয় বিভাগ, তো অ্যান্সার হলো অপচিতি বিভাগ। নেক্সট কোশ্চেন, শ্বসনে উৎপন্ন গ্যাস কোনটি? শ্বসনে উৎপন্ন গ্যাস কোনটি, কোনটা উৎপন্ন হয়? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই সময় কিন্তু তাদের কাঁচামাল কিন্তু অক্সিজেন মনে রাখবেন, এবং উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের প্রধান সাসঙ্গ কোনটি? উদ্ভিদের প্রধান সাসঙ্গ কোনটি? তাহলে হচ্ছে পত্রন্ধ্র। এছাড়া শ্বাসমূল আছে যেখানের মাধ্যমে দিয়ে কিন্তু তারা শ্বাসকার্য চালিয়ে থাকে। অ্যামিবার সাসঙ্গের নাম কি? অ্যামিবার সাসঙ্গের নাম কি? তাহলে
অ্যান্সার হলো সংকুচি গহ্বর হচ্ছে অ্যামিবার, শ্বাসঙ্গের না। তো বন্ধুরা, এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর চ্যানেল যে ইউটিউবের যে পেজ, যে আমাদের ফেসবুকের পেজ এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এছাড়া আমাদের অন্যান্য বিষয়ে প্রশ্নের জন্য প্লেলিস্ট চেক করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।